এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে একদম পুষ্টিগুণ ঠিক রেখে নিম পাতা বেশ অনেক দিন বাড়িতে ভেজে সংরক্ষণ করে রাখতে পারবেন তার পদ্ধতি। নিম পাতা যে কতটা উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি। সবসময় কিন্তু নিম পাতাটা আমাদের হাতের কাছে থাকে না, এর জন্যে নিম পাতাটা কীভাবে বেশ অনেক দিন যাবৎ আমরা ভেজে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি। সঠিকভাবে নিম পাতা সংরক্ষণ করে রাখার জন্য আমি বেশ কয়েকটি নিমের ডাল নিয়েছি। প্রথমত নিমের ডাল থেকে নিম পাতাগুলো আলাদা করে নিচ্ছি। বেশ অনেকটা নিম পাতায় কিন্তু ময়লা থাকে, মাকড়সা থাকে, ওগুলো আমি ফেলে দিয়ে একদম পরিষ্কার নিম পাতাগুলো নিয়ে নিচ্ছি। ডাল থেকে নিম পাতাগুলো আলাদা করার পর নিম পাতাগুলো নিম পাতার ডাটি থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে পরিষ্কার পরিষ্কার নিম পাতাগুলো বেছে নিয়ে নিতে হবে। সবগুলো নিম পাতা নিয়ে নেওয়ার পর একটি বড় গামলায় জল দিয়ে নিম পাতাগুলো বেশ কয়েকবার আমি জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকার ময়লা লেগে না থাকে। চুলা অন করে নিয়ে ফ্রাই প্যান চুলায় দিয়ে ফ্রাই প্যানটা কিছুটা গরম হওয়ার পর নিম পাতাগুলো চুলায় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল ব্যবহার করছি না, শুধু এমনিতেই নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লুতে রেখে নিম পাতাগুলো বেশ অনেকটা সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, একদম লো আঁচে রেখে নিম পাতাগুলো ভেজে নিচ্ছি। অনেকটা বেশি সময় লাগবে কিন্তু নিম পাতাগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, কারণ এগুলো বেশ অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রেখে দিব। মুচমুচে করে নিম পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি হাতে ডোলে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছিল। পাতাগুলো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ভেজে নেওয়া নিম পাতাগুলো ঠান্ডা করার পর একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পাতাগুলো খুব বেশি মিহি করার দরকার নেই, আধো আধোভাবেই ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকমভাবে খেতে ভালো লাগে। একটি বক্সে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেক দিন যাবৎ ঘরে রেখে দিতে পারবেন। আমি অল্প পরিমাণে করে আপনাদের সাথে শেয়ার করলাম। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভাত মাখিয়ে নিয়ে এটা কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।